ইসমুলিল্লা রহমানুরব্রাহিম প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকে বায়োলজি ক্লাসে আমরা গত ক্লাসের চতুর্থ অধ্যায় যার নাম অনুজীব এই অধ্যায়টা শুরু করেছিলাম এবং ভাইরাস সম্পর্কিত আলোচনা করেছি এরই ধারাবাহিকতায় আজকে ভাইরাস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা জেনে নিব যার প্রথমেই আছে ইমার্জিং ভাইরাস ইমার্জিং ভাইরাস বলতে কি বুঝো বা কী বোঝায় আমরা জানি ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী ভাইরাসের পরজীবিতা অত্যন্ত সুনির্দিষ্ট কিন্তু কিছু কিছু ভাইরাস কখনো কখনো স্বাভাবিক পশু প্রজাতি থেকে সম্পর্কহীন অন্য পশু প্রজাতিতে ছড়িয়ে পড়তে পারে অর্থাৎ যখন ভাইরাস তার আদি পোষক থেকে নতুন পশু প্রজাতিতে রোগ সৃষ্টি করে তখন সেই ভাইরাসগুলোকে বলা হচ্ছে ইমার্জিং ভাইরাস যেমন এইচআইভি ভাইরাস সার্স ভাইরাস ইবোলা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ফ্লু বা ইনফ্লুয়ে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রকৃত পোষক ছিল পাখি কিন্তু পরবর্তীতে সরাসরি মানুষে এরা রোগ বিস্তার করে উনিশশো থেকে উনিশশো সালে পৃথিবীতে একুশ মিলিয়নের বেশি মানুষ এই ফ্লুতে মারা যায় তেমনিভাবে এইচআইভি ভাইরাসের প্রকৃত পোষক ছিল বানর যা পরে মানুষে ছড়িয়ে পড়ে সুতরাং এই সকল ভাইরাসগুলোকে ইমার্জিং ভাইরাস বলা হচ্ছে দুই নং যে সংজ্ঞাটা আমরা জানব সেটা হচ্ছে ভিরিয়ন ভিরিয়ন হচ্ছে নিউক্লিক অ্যাসিড ও একে ঘিরে অবস্থিত ক্যাপসিডের সমন্বয়ে গঠিত এক একটি সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ ভাইরাস কণাকে ভিরিয়ন বলা হচ্ছে যদি সংক্রমণ ক্ষমতা বিহীন হয় তবে সেই ভাইরাসকে বলা হয় নিউক্লিও ক্যাপসিড আমি আবার বলছি যখন নিউক্লিক অ্যাসিড ও একে ঘিরে যে প্রোটিনের আবরণ অর্থাৎ ক্যাপসিড রয়েছে এরকম নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিডের সমন্বয়ে গঠিত সংক্রমণ ক্ষমতা সম্পূর্ণ এক একটি ভাইরাস কণাকে বলা হয় ভিরিয়ন যদি সংক্রমণ ক্ষমতা বিহীন হয় তবে সেই ভাইরাসকে বলা হয় নিউক্লিও ক্যাপসিড তিন নম্বর সংজ্ঞা ভিরোয়েডস ভিরোয়েডস কি ভিরোয়েডস হল সংক্রামক আরএনএ অর্থাৎ যখন আর এন এটা সংক্রামক ক্ষম হবে তখন সেটাকে বলা হচ্ছে ভিরোয়েডস ভিরোয়েডস হলো এক সূত্র বৃত্তাকার আর এ অনু যা কয়েক শত নিয়ে গঠিত এবং ক্ষুদ্রতম ভাইরাস থেকেও বহু বহুগুণে ক্ষুদ্র হয় এরা কেবলমাত্র উদ্ভিদেই ভিরয়েডস পাওয়া যায় লাস্ট যে গুরুত্বপূর্ণ সংখ্যাটা জানব তার নাম হচ্ছে প্রিয়ন্স সংক্রামক প্রোটিন ফাইব্রিল হল প্রিয়ন্স অর্থাৎ সংক্রমণক্ষম প্রোটিন ফাইব্রিলগুলোকে বলা হচ্ছে প্রিয়ন্স বহুল আলোচিত ম্যাটকাউ রোগ সৃষ্টির সাথে প্রিয়ন্সের সম্পৃক্ততা পাওয়া যায় উনিশশো সালে প্রথম স্ট্যানলি কুসিনার অতি ক্ষুদ্র প্রকৃতির প্রিয়ন্সের অস্তিত্বের কথা প্রথম বলে এবং ভেরার স্ক্র্যাপি রোগে প্রথম পর্যবেক্ষণ করা হয় এই জন্য তাকে উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় আজকে আমরা চতুর্থ অধ্যায়ের অণুজীব এর ভাইরাস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা জেনে নিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে